रिपोर्ट की न्यूज़ पेपर रिपोर्ट ऑब्वियसली न्यूज़ पेपर रिपोर्ट की हमें लिखते हैं हमारे जानते हैं फर्स्ट तो न्यूज़ पेपर रिपोर्ट किसू कैरेक्टर और कि हमें हाउ टू राइट न्यूज़ पेपर रिपोर्ट हमारे साथ जानब एर कतगुलो नियम कतगुलो पद्धति रहे फर्स्ट रिपोर्ट लिखते गए जे विषय रिपोर्ट लिखी तो जेको घटना যে ঘটনা ঘটেছে তাহলে প্রথমে একটা হেডলাইন রিপোর্টের একটা সেই বিষয় হেডলাইন একটা হেডলাইন এবং এই হেডলাইন শুনবি একটা স্পেশালি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে যে ঘটনার আমরা রিপোর্ট করছি তো সেই ঘটনার সম্বন্ধে সেই ঘটনাটার একটা হেডলাইন যাতে রিডার্স রিডার্সের ভিউ বা রিডার্স আইজ শুড অ্যাট্রাক্ট বা রিডার্স আইজ অ্যাট্রাক্টেড টু দ্য হেডলাইন একজন কি না যে বিষয়ে রিপোর্ট লিখছি হেডলাইন দেখে রিডার্সরা যেন সেই বিষয়টাকে পড়তে বা সেই বিষয়ে জানতে আগ্রহ ফিল করে ইন্টারেস্টেড হয় সেরকম একটা হেডলাইন যে কোনো ঘটনা যা রিপোর্ট করছি সেই ঘটনার একটা হেডলাইন লিখতে হবে এরপর আমরা কি লিখতে পারি না আমি কি রিপোর্ট করছি বাই স্টাফ মেম্বার নিজস্ব সংবাদ প্রতিনিধি বা উইথ স্পেশাল করেসপন্ডেন্স এটা লিখতে পারি বা বাই কোনো হয়তো অনুষ্ঠানের ক্ষেত্রে বা স্কুলের কোনো অনুষ্ঠান সেই বিষয়ে যদি রিপোর্ট লিখো তাহলে বাই তোমার নাম বা ইউর নেম তাহলে প্রথমে হচ্ছে হেডলাইন এক ফার্স্ট হেডলাইন দেন কি পড়ছে রিপোর্টটা বাই স্টাফ আর বাঁদিকে তোমাকে দিতে হবে কোন জায়গার ঘটনা ডেট কোন ডেটে হচ্ছে ডেট অ্যান্ড প্লেস এবং এমন কোন একটা জায়গার ঘটনা ঘটেছে যেটা সাপোজ সবারই কাছে অজানা মানে যেটা সহজেই লোকে জানতে পারবে না তাহলে নিয়ারেস্ট কোনো ফেমাস প্লেস হলে কাছাকাছি সেই এরিয়ার যদি ফেমাস প্লেস সেই জায়গার নাম আমরা লিখতে পারি দিয়ে শুরু করব রিপোর্ট রিপোর্ট হচ্ছে কি ডেট তুমি সেই ডেটে সঙ্গে সঙ্গে ঘটেছে এমন ঘটনার বিবরণ তুমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারো কিংবা আগের দিন ঘটে গেছে সেই রিপোর্টটা তুমি আজকে করছো এটাও করতে পারে তাহলে ডেটটা আমরা দিতে পারি সেই ডেটেও হতে পারে বা আগের ডেটও হতে পারে প্লেস কি বলছি যে ওই জায়গায় যদি ফেমাস প্লেস নিয়ারেস্ট প্লেস যদি ফেমাস হয় যেটা সবাই কাছে জান বা জানতে পারে সেই প্লেস এর নাম দিতে হবে দিয়ে আমরা রিপোর্ট লেখা শুরু করব এখন সাপোজ একটা হয়তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হিন্টস দিয়া থাকে হিন্টসের ডেট প্লেস দিয়া থাকতেও পারে যদি ডেট প্লেস দিয়ে দেয় মেনশন করে দেয় তাহলে সেই ডেটটা এবং প্লেস লিখতে হবে মাধ্যমে ডেট এবং প্লেস এই ডেট প্লেসের জায়গায় আমরা যদি প্রশ্নে বা কোশ্চেন পেপারে যদি ডেট এবং প্লেস উল্লেখ করে দেয় তাহলে আমরা সেই ডেট এবং প্লেস লিখব যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে আমি আমার নিজস্ব যে কোনো ডেট এবং প্লেস আমরা লিখতে পারি কিন্তু যদি ডেট প্লেস উল্লেখ করে দেয় তাহলে সেই ডেট এবং প্লেস লিখতে হবে আমরা আজকে একটা সাধারণ টপিক সাধারণ একটা জেনারেল একটা রিপোর্ট একটা শিখব সাপোজ একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ার আওয়ার ইউ হয়তো জয়ামবাড়িতে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা সেটা কীভাবে লিখব একটা রোড অ্যাক্সিডেন্ট হলে কী কী হয় এখানে রিপোর্ট লিখতে গেলে মনে করো কোনো ব্যাংক রোবারি বা কোনো ব্যাংক রোবারি হয়েছে কিংবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তো রিপোর্টারটা কীভাবে খবর সংগ্রহ করে ফার্স্ট সেই জায়গায় যায় যারা প্রত্যক্ষদর্শী অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস একজন হয়তো প্রত্যক্ষদর্শী যে দেখেছে ঘটনাটা সেই বলতে পারবে যে কীভাবে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই রিপোর্টার তো যখন ঘটনা ঘটছে সে সঙ্গে সঙ্গে তো সেখানে উপস্থিত ছিল না তাকে খবর কালেক্ট করতে হয় সংগ্রহ করতে হয় যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পর হয়তো যেতে পারে কিংবা হয়তো ঘটনা ঘটছে লাইভও হতে পারে তো তা সত্ত্বেও
কি হয় অ্যাকর্ডিং টু এক আইনেস প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মতামত নেওয়া হয় ঘটনাটা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার জন্য। আর কিংবা হয়তো কোনো জায়গায় ব্যাংক রবারি হয়েছে, হ্যাঁ, বা ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, তো সেই জায়গায় কী হয় অ্যাকর্ডিং টু সোর্সেস উৎস অনুযায়ী বা কারো মতাদর্শ অনুযায়ী আমরা খবর সংগ্রহ করতে পারি যে এই ব্যাপার ছিল ওখানে এই গণ্ডগোল এই এই ব্যাপার, তাহলে আমরা সেটা হয়তো নাম প্রকাশ অনিচ্ছুক এমনও হতে পারে তার কাছ থেকে আমরা সেই খবরগুলো পেয়ে থাকতে পারি। তাহলে কি ডেট প্লেস আমরা দেবো আর কি ইউজ করবো না এখানে আমরা ইউজ করবো অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস মানে একজন প্রত্যক্ষদর্শীর মধ্যে কিংবা আরেকটা বলতে পারি অ্যাকর্ডিং টু এখানে ডেট প্লেস লিখলাম, এটা হচ্ছে
accident occurred today at 8 p.m. between a bus and a truck near Joyambati. Joyambati te ghoteche. Erpor ki likhbo? Na ei ghotar por prothom je likhte hobe je ei accident er phole kojon mara geche kojon ahoto hoyeche. Tale first ki likhbo? As a result, মানে ফলস্বরূপ five passengers of the bus হয়তো এর মধ্যে কি হয়েছে না একজন বাচ্চা মারা গেছে including a child and a woman died. After doing first aid,
এরপরে কি হয়েছে না, এরপরে আমরা জানবো যে কেন, আমাদের জানতে ইচ্ছে করছে যে কেন ঘটনাটা ঘটেছে। তাহলে আমাদের প্রত্যক্ষদর্শী একজন দরকার, তাই তো? এই ঘটনাটা দেখেছি যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে কোনো না কোনো প্রত্যক্ষদর্শী ছিল। এরপর তাহলে আমরা কি লিখব, অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড বা অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বিকজ যে কোনো একজন দোষ ছিল। সবসময় আমরা কি ট্রাক ড্রাইভারের দোষ দিব না, বিকজ দ্য ড্রাইভার অফ দ্য বাস ওয়াজ বিজি উইথ হোম অ্যান্ড লস্ট হিজ কন্ট্রোল। সেটা লিখব যে বাস ড্রাইভার ফোনে ব্যস্ত ছিল এবং এর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, তারপরে পলিউশনটা হয়েছে। তাহলে আমরা লিখব দিল বোধ
on the bus and track oi bus and track but the driver but both drivers and helpers of the bus and track bus and track driver and helper played a funny game so we got valuable papers valuable papers ne chole gaye chilo aaj ek bar ki hobe traffic was blocked traffic bond ho gaya jaan chhod bond ho gaya tata করতে পারবো।